আসসালামু আলাইকুম। কুকিং ব্লগে আজকের ভিডিওতে দেখাবো খুব সহজ আর ঘরোয়া কিছু মশলা দিয়ে তৈরি করতে পারবেন এমন একটা গোলা কাবাব রেসিপি, যেটা আপনারা ইফতারি, ঈদ কিংবা যে কোনো আয়োজনেই তৈরি করতে পারবেন। তো গোলা কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি নেব 1 কাপ চিকেন কিমা, আর এই কিমাটাকে কিন্তু আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি 2টা পাউরুটি স্লাইসকে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা অ্যাড করব। চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্বও ইউজ করা যাবে। এরপর এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনে পাতা আর পুদিনা পাতা কুচি, 2টা কাঁচা লঙ্কা কুচি, 7 মতো লবণ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ টমেটো ক্যাচাপ, সয়া সস 1/2 টেবিল চামচ, ডার্ক সয়া সস ব্যবহার করবেন, আর সবশেষে প্যাকেটের কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। এখন এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ আদা আর 1/2 চা চামচ রসুন বাটা ইউজ করছি, এটাকেও ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর বাইন্ডিংটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে বেকিং পাউডার কিংবা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। তো আমি এখন এখানে গোলা কাবাবগুলোকে তৈরি করে নেব। তো কাবাবটা তৈরি করার জন্য যে কোনো ধরনের শিক অথবা কাঠি ব্যবহার করলেই হবে। কিছুটা অংশ তুলে নিয়ে একটা গোলাকৃতি তৈরি করে নিতে হবে। চেপে চেপে যখন দেখবেন মসৃণ একটা লেয়ার চলে এসেছে, তখন এটাকে বের করে নেবেন। আর দেখতে পাচ্ছেন একদম অলিভের মতো হয়েছে, গোলা কাবাবের শেপটা কিন্তু ঠিক এরকমই হয়। আমি এভাবে সবগুলো কাবাবই তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো কাবাব রেডি। আর এই কাবাবগুলোকে ফ্রাই করার আগে অবশ্যই 1/2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে নেবেন। তো আমি কাবাবগুলো তৈরি করার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখন কাবাবগুলোকে দিয়ে দেব। যেহেতু কাবাবগুলো ফ্রিজারে ছিল তাই কাবাবের শেপগুলো নষ্ট হবে না। খুবই মিডিয়াম হিটে আপনাকে এটা ভালো করে 2 মিনিট ফ্রাই করে নিতে হবে। যখন কাবাবের কালারটা ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন এই কাবাবগুলোকে আমি তুলে নেব। তো আমার সহজ আর মজাদার গোলা কাবাব একদম রেডি। আমি একটা আপনাদেরকে মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। কাবাবগুলো কিন্তু যথেষ্ট জুসি হয়েছে, আশা করছি অসম্ভব মজার গোলা কাবাবটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।